হ্যালো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কামরাঙ্গা সিম, এই যে দেখছেন খুবই সুন্দর একটি সিম বাংলাদেশের ভিতরে। এটা আমার কাছে মনে হয় অনেক সুন্দর দেখতে, হুবহু কামরাঙ্গার মতো দেখতে হয়। এটা আসলে প্রাচীন আফ্রিকান জাত, এখন চট্টগ্রাম থেকে এটা আনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের যিনি ছাদের মালিক, তিনি সিম সংগ্রহ করছে। দেখুন আপনারা ওই যে কত সুন্দর সুন্দর সিম। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাই, দেখুন যে কত সুন্দর সিম। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এটি সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন অনেক সুন্দর সিম। সবাই আমাদের চ্যানেলে যদি সবাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদেরকে সাথে শেয়ার করবেন। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর সিমগুলো, অনেক সুন্দর সিমগুলো, আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেই হবে, কারণ কি অনেক সুন্দর এই সিমগুলো। এই যে দেখুন এখন হারভেস্টিং এর সময় হয়ে গেছে, এগুলো অনেক সিম হয়, অনেকবার তিন চারবারের মতো আমরা সংগ্রহ করেছি, খেয়েও ফেলেছি অনেক, আজকে আবার সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখুন, এই যে এখানে আছে, এই যে দেখুন অনেক হয়েছিল প্রথমবার, কিন্তু এখন মানে আবহাওয়া একটু অন্যরকম, তো তার জন্য আর কি একটু কমে গেছে, মানে তো অনেক হয়েছিল, অনেক আমরা খেয়েছি। এই যে দেখুন, আচ্ছা অনেক সিম। এই যে দেখুন এখন এগুলো একটু মানে পেকে গেছে, একটু বীজ হয়ে গেছে, একটু এটা বীজের জন্য রাখা হবে কিছু, যাতে পরবর্তীতে আমরা লাগাতে পারি। এই যে দেখুন, এই যে এটা একটা সজিনা গাছ, এটার উপরে আছে অনেক, এই যে দেখুন দেখা যায় না অবশ্য, দেখুন অনেক সিম আছে এখানে, বীজের জন্য সংরক্ষণ করা হয়েছে, কারণ পরবর্তীতে বপন করতে হলে তো অবশ্যই বীজ রাখতেই হবে। এই যে দেখুন অনেকগুলো হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, ছোট্ট একটি ছাদ বাগান, আমরা অনেক গাছ লাগাইছি। এই যে পাশে কামরাঙ্গা গাছ আছে, অবশ্য পরবর্তীতে ছাদটা আরও বড় করা হবে, যখন ফাউন্ডেশন করা হবে তখন তখন আমরা অনেক গাছ লাগাবো, এখন আপাতত আছে কিছু গাছ। এই যে সংগ্রহ সিম, যাও মোড়াটা নিয়ে আস। দেখুন দর্শক অনেক সুন্দর সিমগুলো, এই যে এখানে একটা আছে, এই তো টোকাই টোকা হয়ে থাকে, কিন্তু এখানে একটু রোদটা একটু কম লাগে, শীতকাল তো তার জন্য একটু কম, তবু অনেক হয়েছে, বেশি বলতে অনেকই হয়েছে, অনেকগুলোই আমরা সংগ্রহ করেছি, অনেক সিম। এই যে এখানে আছে, এখানে এই যে এখানে আছে, সিম দেখুন অনেক সুন্দর সিমগুলো। আমরা অবসর টাইমটাতে ছাদে এখানে একটু ঘোরাফেরা করি, কারণ এই সিমগুলো দেখতেই ভালো লাগে, অনেক ভালো লাগে, খাইতে আরও ভালো লাগে, খাইতে আরও অনেক মজা, এগুলো টেস্টি, ভর্তা করে বাজি করে আপনারা অনেকভাবে খেতে পারেন। এটা একটা ঔষধি গাছ হিসেবে আমরা জানি, যে এটার পাতা শিকড় বাকর এগুলো মানে ওষুধে কাজে লাগে, ওষুধ হিসেবে সংগ্রহ করা খাওয়া যায়।
এটার এই মাটির নিচে শিকড় শিকড়টা একটু কন্দ আকৃতির হয়। এটা এটা একবার লাগাইলে আর লাগানো লাগে না, কারণ একটা গাছে যথেষ্ট অনেক বছর টিকতে পারে। এটা একবার লাগালে আপনি অনেক বছর ফল খাইতে পারবেন। আমাদের ছাদ বাগানে এই সিমটাই অনেক সুন্দর, সব থেকে বেশি আরও সিম আছে, অন্য সিম। এই যে দেখুন, এটা একটা আড়লের গাছ, আড়ল ধরেছে দেখুন। এই যে অনেক ফুল, অনেক ফুল ধরছে। এই যে বীজও হচ্ছে, এই যে বীজ, ফুলের বীজ অনেক মজা লাগে খাইতে। সিমগুলো পেকে গেছে অনেকদিন রাখার পরে। এই যে দেখুন, সিমগুলো খুবই সুন্দর। তো চলুন আমরা একটু ছাদ বাগানের মালিকের সাথে একটু কথা বলি আসি, উনি কি বলে সিম সম্বন্ধে একটু জেনে আসি। হ্যালো, কেমন আছেন? তো আমাদের দর্শকদের কিছু বলে দেন সিম সম্বন্ধে। কামরাঙ্গা সিং এত সুন্দর সিম লাগাইছেন ছাদে, তো কিছু বলে দেন। কি বলবো, বলে দেন। কক্সবাজার থেকে বেশিগুলো লাগাইছি, একবার লাগাইছি মারা গেছে, আবার দ্বিতীয়বার লাগাইছি পরে লাগাইছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন দর্শক, এটা আনা হয়েছে কক্সবাজার থেকে, চট্টগ্রাম কক্সবাজার থেকে আনা হয়েছে সিমগুলো। একবার লাগানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য কারণে মারা গেছে, এখন পরবর্তীতে আবার লাগানো হয়েছে, এখন আমরা এই সিমগুলো পেয়েছি। এত সুন্দর সিমগুলো আমরা দেখুন, সুন্দরই লাগে, অনেক সুন্দর। হুম, খাইতে অনেক মজার, আপনারা একবার যদি খান তাহলে বুঝতে পারবেন মজাটা কি। হ্যাঁ, দেখুন দর্শক, ভালো লাগলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর বেশি বেশি আপনারা আমাদের এই কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের কাছে দেখার সুযোগ করে দিবেন এই সিমগুলো, কারণ অনেকেই এই সিম সম্বন্ধে মানে সিম দেখেইনি। অনেকেই যারা দেখেছেন তো ভালোই, তো অনেকেই সিমগুলো দেখেই নাই, নতুন দেখেছেন হয়তো, অভিজ্ঞতা নতুন। এটা কক্সবাজারে একমাত্র পাওয়া যায় বলতে গেলে, আমি যতটুকু জানি কক্সবাজারে এটা মানে বেশি পাওয়া যায়, অন্য জেলাতে পাওয়া যায় কিনা আমি জানি না। তো তো দর্শক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানেই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটির। আশা করি ভালো লেগেছে ভিডিওটি আপনাদের, কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনায় কালে সবাই বাসায় থাকবেন, হাত পা ভালো করে পরিষ্কার করবেন। ধন্যবাদ সবাইকে।